গত 7 তারিখ যা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের গণতান্ত্রিক রীতিনীতি কাঠামো এবং বিশ্বের ইতিহাসে সবচেয়ে একটা কলঙ্কজনক দিন ছিল 7ই জানুয়ারি যে কারণে আমরা দেখতে পেয়েছি ইউনাইটেড নেশনস থেকে শুরু করে সারা বিশ্বের সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এই 7ই জানুয়ারিতে যে নাটক মঞ্চস্থ হয়েছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে আর সেই জন্যই এই বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা দামাল ছেলেরা নাম দিয়েছে দামি নির্বাচন এই দামির মাধ্যমে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে পরিশেষে আমরা পেয়েছি পার্লামেন্ট নামে আওয়ামী লীগের একটা ক্লাব ইজ নাথিং বাট এ ক্লাব অফ দিস ফ্যাসিস্ট রেজিম আজকে আবার তারা নাকি শপথ নিয়েছে আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 7ই মার্চ 1973 সনে সেই নির্বাচনে আজকে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ 293টা আসন নিয়েছিল পেয়েছিল না কিন্তু নিয়েছিল আর 7 জন ছিল বিরোধী দল তখন বাংলাদেশে কোনো আনুষ্ঠানিকভাবে বিরোধী দল ছিল না 1975 সন পর্যন্ত ঠিক তেমনিভাবে কার্যত এই আওয়ামী লীগের ক্লাবেরও এখন কোনো বিরোধী দল নেই কারণ 62 জন ইন্ডিপেন্ডেন্টের নামে যারা নির্বাচিত হয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা বলতে চাই দিস পার্লামেন্ট তথাকথিত পার্লামেন্ট ইজ ইললেজিটিমেট পলিটিক্যালি ইললেজিটিমেট কারণ কোন রাজনৈতিক দল এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে কেউই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই তাই এই পার্লামেন্ট পলিটিক্যালি ইললেজিটিমেট সাম্রাজ্যবাদের কাছে সারা বাংলাদেশের মানুষ মাথা নত করতে পারে না পারে না পারবে না ইনশাআল্লাহ আইনজীবী সমাজ আগেও কথা দিয়েছে এখনো দীপ্ত কণ্ঠে আমরা বলে দিতে চাই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ও আজাদকে ক্ষমতাচ্যুত না করতে পারব আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না যাবে না যাবে না এই সাম্রাজ্যবাদী শক্তি এই সাম্রাজ্যবাদী অপশক্তি বাংলাদেশকে আজকে গিলে খাচ্ছে শুধুমাত্র মানচিত্র দিচ্ছে আমাদের অর্থনীতির অবস্থা দেখেন আজকে আমাদের সন্তানরা ইন্টারমিডিয়েট পাস করার পরে বিদেশ চলে যেতে চায় কেন কারণ বাংলাদেশের সন্তানদের চাকরির ব্যবস্থা নেই পার্শ্ববর্তী দেশের সকলের চাকরির সুব্যবস্থা বাংলাদেশে রয়েছে